তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সাদা গম্বুজ আমার পিছনে দেখা যাচ্ছে, এই সাদা গম্বুজ সেই মহিমান্বিত জায়গা, যে জায়গাতে সাহাবি আইয়ুব আনসারি রহমাহুল্লাহ তার বাড়ি ছিল, সাহাবি আবু আইয়ুব রহমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার ঘর ছিল, এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন তখন তার উটনিটি আল্লাহ তাআলার নির্দেশে এই সাদা গম্বুজের নিচে বসেছিল, এবং এই এই জায়গাটি অত্যন্ত যত্ন সহকারে এখানে বর্তমানে ইমামের জন্য মেহরাব করে দেওয়া হয়েছে, এবং পাশে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক। তো আমাদের জেনে রাখা ভালো হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তার ঘরে হয়েছে, অর্থাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরাতে হয়েছে, এবং তার কবরের সামনে দুইটি দেওয়াল, পেছনে তিনটি দেওয়াল এইভাবে, এবং আরও চতুর দুই পাশে আরও দুইটি করে দেওয়াল, তাহলে সামনে দুইটি এবং পেছনে তিনটি দেওয়াল দিয়ে পুরো চতুর্ভুজ আকারে কবরকে একেবারে বন্ধ করে দেওয়া, কবরকে দেখার কোনো সুযোগ নেই, এবং সেই দুটি দেওয়ালের সামনে রয়েছে সবুজ একটি গেলাফ, সেই গেলাফের সামনে রয়েছে লোহার গ্রিল বা লোহার জালি যেটা আমরা বলি, আমরা যতটুকু দেখতে পাই লোহার গ্রিল দেখি, এরপরে সবুজ গেলাফটা দেখি, কিন্তু এরপরেও আরও দুইটি দেওয়াল রয়েছে, এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছে, এবং যে দেওয়ালগুলো দিয়ে কবর আটকানো সেই দেওয়ালের কোনো ছিদ্র, কোনো দরজা জানালা কিছু নেই, এজন্য কোনো মানুষ ইচ্ছে করলেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে দেখতে পারবেন এবং তার কাছেও যেতে পারবে না। অনেকে হাজির সাহেব বলে থাকেন যে আমরা কবর দেখে আসলাম, তো কবর দেখার কোনো সুযোগ নেই, বরং যেটি আমরা দেখি সেটা হচ্ছে লোহার গেল দেখে অথবা লোহার গেলের ওই পারে যে আপনার সবুজ গেলাফ দেওয়া আছে সেটি দেখি। প্রতি বছর সেই গেলাফকে চেঞ্জ করা হয়, নতুন গেলাফ দেওয়া হয়, কিন্তু কবরের কাছে কেউ যেতেও পারে না, যত বড় বাচ্চাই হোক বা যেই হোক না কেন, যত বড় ভিআইপি পার্সন হোক না কেন, কবরের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর একেবারে বন্ধ করা আজকে প্রায় 1000 বছরের উপর থেকে এভাবে হয়ে আসছে। ঠিক তেমনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মাটির নিচ থেকেও 130 ফিট নিচ থেকেও শেষে ঢালাই করা রয়েছে, যাতে করে কোনো শত্রু তার কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে হেফাজত করুন, এবং একে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নিদর্শন রাখুন মুসলিম জাতির জন্য। কবর কেন্দ্রের আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে আমাদের অনেক ভাই বলে থাকেন যে আপনি মদিনায় যাচ্ছেন, রাসূলের কাছে আমার সালামটা পৌঁছে দিবেন। এ সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্না লিল্লাহি মালায়েকাতুন সাইয়াহুন ইউবাল্লিগুন ইলাইহি সালাম হাইসুমা কুনতুম। আল্লাহ তাআলা দুনিয়াব্যাপী কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যাদের কাজই হলো তারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পৌঁছে দেন। তাহলে সালাম পৌঁছানোর কাজটা, এই দায়িত্বটা হচ্ছে ফেরেশতাদের দায়িত্ব, এই কাজটা হলো ফেরেশতাদের কাজ, সেখানে আপনি এই কাজ করে নিতে যাবেন। আর আপনি যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পৌঁছে দিবেন, এটি হলো আপনার বেদাতি কাজ হবে, বরং আপনি যেখানে রয়েছেন আপনার জায়গা থেকে আপনার ঘর থেকে আপনি সালাম দেন, এই সালাম ফেরেশতা মণ্ডলী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিবে। যেমনিভাবে আমরা প্রত্যেক নামাজে তাশাহুদে যখন আমরা বসি তখন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা প্রতি ওয়াক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিই, এই সালামগুলো সবগুলোই
ফেরেশতা মন্ডলী রাসূলের কাছে পৌঁছে দেন। ঠিক তেমনি ভাবে যখন কেউ মদিনায় আসবে তখন আপনি তাকে বলতে পারেন যে আপনি আমার জন্য দোয়া করবেন, কিন্তু এই কথা কখনোই বলবেন না যে রাসূলের কবরে গিয়ে আমার সালামটা পৌঁছে দিবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা বলেছিলাম মসজিদ নববীর তত্ত্ব সম্পর্কে। তো আমরা এখন যেটি বলবো সেটি হচ্ছে রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান সম্পর্কে, যেটি হচ্ছে মসজিদ নববীর ভিতরে অবস্থিত এবং এখান থেকে 2 নম্বর গেট দিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি 1 নম্বর গেটে বাবু সালামে, যে একদিন ঢুকে আল্লাহ সাল্লাহ সাল্লামকে সালাম দিতে হয়। ঠিক এর পরবর্তী যে গেট 2 নম্বর গেট, গেট আবু বকর সিদ্দিক গেট, সেখান দিয়ে ঢুকতে হয় রিয়াজুল জান্নাতে, যে সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওযাতুন মিন রিয়াদিল জান্নাহ সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাসূল বলেছেন যে আমার ঘর এবং মেম্বার, যে মেম্বারটি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানো হচ্ছে, যে আমার ঘর এবং মেম্বার এই মাঝের জায়গাটুকু হচ্ছে জান্নাতের একটি বাগান। এবং অন্য হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া মিম্বারি আলা হাউদি, যে এই মেম্বারটা এই জায়গাটুকুই কিয়ামতের মাঠে আমার হাউজে স্থানান্তর করা হবে এবং আমি এই হাউজের কাছে এই মেম্বার থেকেই আমি মানুষকে হাউজের কাউসারের পানি পান করাবো। সম্মানিত ভাইয়েরা, এই জন্যই হাজির সাহেবরা চেষ্টা করেন এখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য। যদিও আপনাদেরকে বলে রাখি যে পুরো মসজিদের ফজিলত একই, আপনি সেখানে নামাজ পড়েন বা মসজিদে অন্য কোথাও নামাজ পড়েন, পুরো মসজিদে নামাজ পড়ার ফজিলত একই, তবে সেখানে নামাজ পড়া মোস্তাহাব, কারণ সেটা হচ্ছে জান্নাতের একটি বাগান। তো আপনারা যারা আসবেন হজ বা উমরা করতে, আপনারা এখানে ঢোকার জন্য 2 নম্বর গেটে ঢুকবেন বাবু আবু বকর সিদ্দিক, এবং সেখানে মেম্বার থেকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্তমান কবর পর্যন্ত এই জায়গাটুকু 2 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। একটু নীল গম্বুজ দেখা যাচ্ছে, যেটি আল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার দুই সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কবরের উপর রয়েছে এই গম্বুজটি। এই গম্বুজটি সম্পর্কে বিভিন্ন কথা শোনা যায়, তার ভিতরে একটি কথা শোনা যায়, এই গম্বুজের ছায়া হয় না। অনেকে বলে যে এই গম্বুজের কোনো ছায়া হয় না, যেভাবে আল্লাহ সাল্লাহ সাল্লামের ছায়া ছিল না, এই কথাটি সম্পূর্ণ মিথ্যা কথা। বরং গম্বুজের ছায়া হয়, সেখানে পাখি বসে, যেভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজেরও ছায়া ছিল, তিনি যেহেতু মানুষ ছিলেন তারও ছায়া ছিল, ঠিক তেমনিভাবে এই গম্বুজের আসমান থেকে আসেনি, এই গম্বুজটি মানুষরা নির্মাণ করেছে এবং এই গম্বুজের ছায়া হয়। ঠিক তেমনিভাবে আর একটি কথা বলা হয়ে থাকে যে এই গম্বুজের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা জালির মতো, একেবারে যে পিতলের একটা রয়েছে তার নিচে জালির মতো দেখা যাচ্ছে। অনেকেই বলে থাকে যে এই গম্বুজে অনেকেই ক্ষতি করার আশঙ্কা করেছিল, এই জন্য সে ওখানেই মারা গেছে এবং ওখানে দাফন করা হয়েছে। এই কথা সম্পূর্ণ একটি বানোয়া এবং মিথ্যা কথা। এই গম্বুজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বানান নাই, এবং তার মৃত্যু, সাহাবাদের মৃত্যু, তাবেনদের মৃত্যুর অনেক পরে এটা নির্মাণ করা হয়েছে এবং সেখানে কেউ ওঠেও না এবং সেখানে মৃত্যুর কোনো প্রশ্ন আসে না। ঠিক তেমনিভাবে একটি কথা বলা হয়ে থাকে যে এই গম্বুজে যে ফাঁকা জায়গা রয়েছে, যখন বৃষ্টি না হতো তখন এই গম্বুজ খুলে দেওয়া হতো এবং এই আলো আকাশতে সরাসরি আলো পরে বৃষ্টি হইতো। এটিও সম্পূর্ণ বানোয়াট এবং মন গড়া কাহিনী, এ ধরনের কোনো কিচ্ছা কাহিনী কোরআন এবং হাদিসে বর্ণিত নেই। বরং বৃষ্টির জন্য ইসলামের সিস্টেম হচ্ছে আপনাকে ইস্তেসকা নামাজ পড়তে হবে, যেভাবে পুরো সৌদি আরব সহ আরব বিশ্বের অনেক জায়গায় এটা বাদশাহী ফরমান হয়ে থাকে, ইস্তেসকা নামাজ পড়া হয় আল্লাহ তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করা হয়। কিন্তু বৃষ্টির জন্য রাসূলের এই মিনার খুলে দেওয়া বা এই গম্বুজ খুলে দেওয়া, এগুলো সম্পূর্ণ মন গড়া এবং ভিত্তিহীন কাহিনী। আশা করি সম্মানিত দর্শক বুঝতে পেরেছেন আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক জিনিস বোঝার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করে দিন, আমিন। প্রিয় দর্শক, আমরা দেখলাম মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী এই ডকুমেন্টারি অনুষ্ঠান এটিএন বাংলার এই প্রচেষ্টা সবটাকে কবুল করে নিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।